আসসালামু আলাইকুম। ইমোর এই সেটিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন, আপনারা যদি কারো কাছে মেসেজ করেন, মনে করেন আপনি একজনের সাথে মেসেজ করতেছেন, আপনি ইংলিশ জানেন না, তো এখন চাচ্ছেন যে তার সঙ্গে ইংলিশ দিয়ে চ্যাট করবেন বা আরবি দিয়ে চ্যাট করবেন বা হিন্দি দিয়ে চ্যাট করবেন। আপনি কিন্তু হিন্দিও জানেন না, আরবিও জানেন না, সঠিকভাবে ইংলিশটাও জানেন না, এখন কিন্তু তাদের সঙ্গে ইংলিশ দিয়েই কথা বলতে হবে। তো আপনি দেখেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি বাংলায় লিখবেন কিন্তু তার কাছে ইংলিশ আকারে সেন্ড হবে। তো কিভাবে এই ট্রান্সলেট অপশনটা ইমোতে চালু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। মনে করেন এই ব্যক্তিটার সঙ্গে আমি চ্যাটিং করব ইংলিশ দিয়ে, আমি কিন্তু ইংলিশ জানিই না, কিন্তু তবুও দেখেন আমি এখন বাংলায় লিখব, তার কাছে ইংলিশে চ্যাটিং হবে। দেখেন, তো এটা করার জন্য আপনি কি করবেন, এই যে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে এখানে ট্রান্সলেট যে অপশনটা আছে, ট্রান্সলেট অপশনটাতে ক্লিক করবেন। ট্রান্সলেট অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখন কি চাচ্ছি, আমরা বাংলায় লিখব, ইংলিশ হয়ে যাবে। তো আপনি তাহলে কি করবেন, ইংলিশে সিলেক্ট করবেন। আপনি যদি চান যে বাংলায় লিখবেন হিন্দিতে ট্রান্সলেট হবে, তো আপনি হিন্দিতে সিলেক্ট করবেন। যদি আপনি চাচ্ছেন যে বাংলায় লিখবেন আরবিতে ট্রান্সলেট হবে, তাহলে আপনি আরবিতে সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু চাচ্ছি যে বাংলায় লিখবো ইংলিশে ট্রান্সলেট হবে, সেজন্য আমরা কী করবো, ইংলিশে সিলেক্ট করবো। ইংলিশে সিলেক্ট করার পরে দেখেন এর নিচের দিকে টিক দিয়ে দেব। এখন যদি আমি তাকে কিছু লিখি, দেখেন তুমি কেমন আছো, তুমি কেমন আছো, মানে যে যে মেসেজটা লিখতে চাচ্ছেন সেই মেসেজটা লিখবেন। লেখার পরে দেখেন এই যে এর মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এর যে আইকনটা, এই আইকনটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখেন বাংলাটা ইংলিশ হয়ে যাবে, তারপর আপনি সেন্ড করবেন। তারপর আমি যদি আরেকটা কিছু লিখি, দেখেন আমি তোমাকে ভালোবাসি লিখলাম। দেখেন লেখার পর আমরা কী করবো, এই যে এর মতো এর যে আইকনটা আছে, এর আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু দেখেন এটা সাথে সাথে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, তারপর আপনি সেন্ড করবেন। এখন যদি আপনি মনে করেন যে ভাষাটা চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, ভাষা চেঞ্জ করার জন্য দেখেন এই যে এর যে আইকনটা আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। আইকনটাতে ক্লিক করার পরে দেখেন উপরের দিকে ল্যাঙ্গুয়েজ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজের অপশনটাতে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পরে এখন যেহেতু আমরা ইংলিশ করেছি, বাংলা লেখাকে ট্রান্সলেট করার জন্য ইংলিশ করেছি, আপনি চাইলে এখন হিন্দি করতে পারেন, অন্য ভাষা সিলেক্ট করে নিতে পারেন। তো আপনার যেটা মন চায় সে ভাষাটা করে আপনি এইভাবে কিন্তু যে কোনো দেশের মানুষের সাথে যে কোনো ভাষায় কিন্তু আপনি এইভাবে চ্যাটিং করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।